দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। পরীক্ষা জালিয়াতি বন্ধ এবং ফাঁকা আসনের বিড়ম্বনা এড়ানো, এটা তিনটা ক্যাটাগরি রয়েছে। প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরুতে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা সুযোগ পায় না। দুই নম্বর হচ্ছে ভর্তি বাতিলের স্বাধীনতা থাকায় কেউ আসন ছাড়লে সেটি ফাঁকা থেকে যায়। এবং তিন নম্বর হচ্ছে অনেকে এক বছর ক্লাস পরীক্ষায় অংশ নিয়ে পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হয়ে যায়, যার ফলে সিট ফাঁকা থেকে যায়। তো এই যুক্তিগুলো যে সম্পূর্ণ অযৌক্তিক তার কারণসমূহ হচ্ছে, 2014 সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার প্রশ্ন ফাঁস বা ভর্তি জালিয়াতির ঘটনা ঘটেছে, যেখানে সেকেন্ড টাইমারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায় নাই, তারা কীভাবে জালিয়াতির সাথে যুক্ত থাকবে। দুই নম্বর কথা হচ্ছে, প্রথম বর্ষে যারা পরীক্ষা দেয় তাদের অনেকের অযোগ্যতার জন্য বিভিন্ন বিভাগে আসন ফাঁকা থেকে যায়। যেমন 2018-19 শিক্ষাবর্ষে শেষ বিজ্ঞপ্তি অনুসারে বি ইউনিটের ইংরেজি বিভাগে প্রায় 23টি আসন ফাঁকা রয়েছে এবং উর্দুতে প্রায় 30টি আসন ফাঁকা রয়েছে, কারণ এই বিভাগের জন্য যোগ্য শিক্ষার্থী বারবার ডেকেও পাওয়া যায়নি। এভাবে ডি এবং এ ইউনিটের জন্য যোগ্য শিক্ষার্থী খুঁজতে দফায় দফায় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ডেকেও সব ইউনিট মিলে 150টির মতো আসন ফাঁকা রয়ে গেছে। দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ করার পর 2015-16 শিক্ষাবর্ষে 239 জন শিক্ষার্থী ভর্তি বাতিল করেছে। সুতরাং দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ করেও ফাঁকা আসনের সমস্যাটি বন্ধ করা যায়নি, অতএব দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ যুক্তিযুক্ত নয়। সুতরাং দেখা যাচ্ছে যে 2014 থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করার পর 2018 সাল পর্যন্ত 4 বছরে প্রায় 100+ আসন ফাঁকা রয়ে গেছে। অতএব দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করার কারণ হিসেবে আসন ফাঁকা থাকার বিষয়টি সম্পর্কিত নয়। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা কিছু যোগ্যতার ভিত্তিতে বয়সের ভিত্তিতে নয় তারা ভর্তির সুযোগ পায়। যেমন SAT, GRE, GMAT, IELTS এইগুলো পরীক্ষা দেওয়ার মাধ্যমে তারা তাদের শিক্ষা উচ্চশিক্ষা সম্পন্ন করে। কিন্তু বাংলাদেশে এমনিতেই বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কম, বিশ্ববিদ্যালয় কম, তারা যদি আরো দ্বিতীয়বার ভর্তি সুযোগ বন্ধ করে দেয় তাহলে এটা অনেকেই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে। অনেকেই আমাদের এখানে হচ্ছে সামান্য পয়েন্টের কারণে বা অসুস্থতার কারণে অথবা অ্যাক্সিডেন্টের কারণে যদি প্রথমবার ভর্তি পরীক্ষা দিতে তাদের চান্স পেতে সমস্যা হয়। যেমন অনেকের সমস্যা হচ্ছে বৃত্ত ভরা, রোল ভুল ইত্যাদির কারণে অনেক হাজার হাজার স্টুডেন্টের এরকম সমস্যা হয়ে থাকে। তো যার কারণে তারা সুযোগ পায় না, তাদের যদি এই দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেওয়া হতো তাহলে তার নিজেকে তার প্রমাণ করার জন্য একটি প্ল্যাটফর্ম পেত। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুকরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এইবার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত 2 বছর আগে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এই সুযোগটি দেয় তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাকে অনুকরণ করে যদি উচ্চশিক্ষা থেকে আমাদের সুযোগ দেয় তাহলে মনে হয় সেটি আমাদের জন্য এবং দেশবাসীর জন্য অনেক ভালো হবে। এবং এই শর্তগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের কিছু প্রস্তাবনা রয়েছে, যেমন আলোচনায় আসতে পারে যে তারা ফার্স্ট টাইমাররা কিভাবে, তাহলে সেকেন্ড টাইমাররা যদি সব জায়গায় চান্স পেয়ে যায় তাহলে ফার্স্ট টাইমাররা কোথায় চান্স পাবে। তো এই ক্ষেত্রে যদি দ্বিতীয়বার যারা ভর্তি পরীক্ষা দেবে তারা 1 বছরের বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে, সেহেতু সব দিক বিবেচনা করে 2 থেকে 3 নম্বর কর্তন করে প্রথম বার যারা পরীক্ষা দিবে তাদের সাথে সমতা বজায় রেখে যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালু করা যেত তাহলে এটি ভালো হতো। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাবে না, কারণ তারা ভালো সাবজেক্ট যদি পরের বছর পেয়ে যায় তাহলে তার কম ভালো সাবজেক্টটি আসন দিয়ে ফাঁকা থেকে যাবে। এবং যারা তুলনামূলক প্রতি বছর অযোগ্যতার জন্য যে আসনগুলো ফাঁকা থাকে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দিলে যোগ্য প্রার্থী পাওয়া যাবে বলে আশা করি এবং এই সমস্যাগুলো থাকবে না।